ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না, আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে, ওরা আমাদেরকে মানবতার কথা শিখায়, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে শান্তির কথা শিখায়। ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে, এখনো মারে। এই জন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না, শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে। যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি, গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিয়েছিল আগুন দিয়ে, কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী, এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন, যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই, চিল্লায় কোন, ঠিক কিনা? বাকি সবাইকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু আনতুম তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছে, যেটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস উইচ ওয়াজ শোন বাই দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই, যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাই তিনি না মেরে ক্ষমা করে দিলেন। কোনো নীতিমালা নাই, কোনো নিয়ম কানুন নাই, এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই। একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও, তোমার রহমত নাজিল করো, আমাদের সবাইকে মাফ করো। এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে, কারে বলে, শুনতেছেন, বুঝতেছেন, কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না, এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফতরদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহর কাজই হলো বিশ্বনবীর খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy, এমন জিনিস আপনারে দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ, কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রুসুল, কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়, এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. উনি সুপারম্যান, উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ, কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে, শুনবেন।
শুনবেন শুনবেন, দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন বিশ্বনবীর প্রথম কথায় খুশি করলেন, বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন, বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন, তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ, পড়েন কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই, একজন হলো আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহাল, আও উমার ইবনুল খাত্তাব অথবা খাত্তাবের বেটা উমার। সুবহানাল্লাহ, পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না, ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না, এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় দিয়েছে, ঘৃণার প্রতীক, ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন, এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। উমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপোষহীন, সত্য দেখলেই উনি মেনে নিতেন, এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহু আকবার। বিশ্বনবীকে দেখেতে দোয়া করে, আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢোকাও। আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসে, বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, উমরকে আসতে দেন, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে, আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। উমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ, পড়েন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। উমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? আল্লাহ। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেল। পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীর খুশি করে? সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ।